প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তরফে ক্লার্ক পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট করা হয়েছে যেখানে তোমরা আট হাজার প্লাস এখানে ভ্যাকেন্সির জন্য ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে তাই অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত তোমরা ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো আজকের এই ভিডিওটিতে আবেদন করবো তোমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ক্লার্ক পোস্টের জন্য অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ কী করতে পারবে তাই অবশ্যই তোমরা যারা সঠিকভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে চাও অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এসবিআই ক্লার্ক পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল অফিসিয়ালের লিংকটা আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া রয়েছে এখানে কিন্তু অনলাইন আবেদনটা গতকাল থেকে অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে সাতই ডিসেম্বর দু তারিখ পর্যন্ত তো অনলাইন আবেদন করার জন্য সবার প্রথমে তোমাদের কি করতে হবে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশান এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ছয়টা আলাদা আলাদা স্টেপে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তো প্রথম কী করতে হবে তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে বেসিক ইনপু ফার্স্ট নেমের জায়গায় তোমাদের কিন্তু শুধুমাত্র নামটা এন্টার করবে তারপরে দেখতে পাচ্ছ কনফার্ম ফার্স্ট নেম যেখানে তোমাদের পুনরায় নামটা এন্টার করতে হবে মিডিল নেম থেকে থাকলে দিতে পারো নাহলে ছাড়তে পারো তারপরে দেখতে পাচ্ছ লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবী কিংবা টাইটেল এন্টার করবে এবং কনফার্ম লাস্ট টাইমে জায়গায় তোমাদের পদবী কিংবা টাইটেল এন্টার করবে নাম এবং পদবী এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে ফুল নেমের জায়গায় তোমাদের কিন্তু পুরো নামটা এখানে শো করবে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা দুবার এন্টার করতে হবে তারপর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইমেল আইডি যেখানে তোমাদের ইমেল আইডি বসাতে হবে এবং ডান দিকে তোমাদের ডোমিন নেম সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে তোমরা জিমেল ডট কম সিলেক্ট করতে পারো ওকে তারপরে কিন্তু তোমাদের ওই ডোমিন নেম সহ এখানে কনফার্ম ইমেল আইডি জায়গায় কিন্তু তোমাদের ফুল ইমেল অ্যাড্রেস এন্টার করবে তারপর তোমরা নিচের দিকে আসার পর ক্যাপচার কোডটা এন্টার করে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ধাপটা তোমাদের ওপেন হবে ফটো এবং সিগনেচার এবং এখানে তোমাদের দেখা যাচ্ছে ইয়ার প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কিন্তু একটা নাম্বার দেওয়া হয়ে গেছে এবং তোমাদের পাসওয়ার্ডটা তোমাদের শো করবে এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর তোমাদের ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে প্রথম দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে গাইডলাইন্স ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে তোমাদের মেমোরি কার্ডে সেখান থেকে তোমরা দেখতে পারো তোমাদের ফটো এবং তোমাদের এখানে সিগনেচারের মাপটা কত দরকার এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোর সাইজটা হতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি তো ফটো আপলোড করার জন্য তোমাদের কি করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করবে চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড ওপেন হবে সেখান থেকে তোমাদের ফটোটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফটো এখানে আপলোড হয়ে যাবে এবং তারপর তোমরা কি করবে নিচের দিকে আসার পর আই কনফার্ম দ্যাট দিস ইজ মাই ভেল্ড ফটো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর একইভাবে তোমার কিন্তু এখানে সিগনেচারটা চুজ পাইলে ক্লিক করে আপলোড করবে এবং নিচে দিকে আসার পর আই কনফার্ম দ্যাট দিস ইজ মাই ভেল্ড সিগনেচার এখানে চেক করবে চেক মার্ক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে প্রথম দেখতে পাচ্ছো সার্কেল এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রতিটা সার্কেলের নামগুলো ওপেন হবে এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে অ্যাপ্লিকেশান করছো অবশ্যই তোমাদের কিন্তু এখানে কলকাতা সার্কেল চুজ করতে হবে কলকাতা সার্কেল চুজ করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে স্টেট ইউ ওয়ান টু অ্যাপ্লাই পর অর্থাৎ তোমরা কোন স্টেটের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছো অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশান করছো অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে ওকে এবং এখানে তোমাদের নেক্সট রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ পর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেখানে তোমাদের অর্থাৎ তোমরা বাংলা ভাষাকে তোমরা প্রিফারেন্স দিতে চাইছো নাকি নেপালি ভাষা তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করছো অবশ্যই তোমরা বেঙ্গলি সিলেক্ট করবে ওকে এবং তারপর রয়েছে ডু ইউ হ্যাভ টেন অর টুয়েলভ স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রয়েছে যদি থেকে থাকে অবশ্যই এখানে এএস অপশানে ক্লিক করবে সবাই তারপর রয়েছে ক্যাটাগরি অর্থাৎ তোমাদের ক্যাটাগরি কোনটা জেনারেল এ এস ও বিসি এসসি এসটি কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশান করছো অবশ্যই তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে ক্যাটাগরি চুজ করার পর তোমাদের কিন্তু এখানে নেক্সট এখানে তোমাদের একটা অপশান ওপেন হবে যদি তোমরা ও বি সি চুজ করে থাকো এবার যদি তোমরা এস কিংবা ও কিংবা এস টি হয়ে থাকে তোমাদের কিন্তু এখানে নিচে একটা ঘর বেরোবে সাব কাজটা এন্টার করার জন্য যেটা তোমাদের সার্টিফিকেট রয়েছে এবার তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এই ঘরগুলো আর বেরোবে না তারপর তোমরা কী করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে আর ইউ ট্রেন্ড অ্যাপেন্ডিসিপ অফ এস বি আই তোমরা কি এস বি এর ট্রেন কোন অ্যাপেন্ডিসিপ প্রোগ্রাম করে রেখেছো যদি করে থাকো এস করবে নাহলে এখানে নো অপশানে ক্লিক করবে তারপর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর বলা হচ্ছে ইউ আর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি অফ ফর্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাবোভ অর্থাৎ তোমরা কি চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধী কিংবা তার উপরে যদি প্রতিবন্ধী হয়ে থাকো এস করবে হলে নো অপশানে ক্লিক করবে তারপর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে তোমরা যদি লেখার ক্ষেত্রে ডিফিকাল্টি হয়ে থাকো প্রতিবন্ধী হয়ে থাকো এস করবে না হলে এখানে নো অপশানে ক্লিক করবে তারপর তোমরা নিচের দিকে আসবে এখানে বলা হচ্ছে রিলিজিয়ান টু হুইচ ইউ বিল অর্থাৎ তোমাদের কিন্তু ধর্মটা এখানে সিলেক্ট করতে হবে ধর্ম সিলেক্ট করার পর তোমাদের কিন্তু নেক্সট রয়েছে ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি অর্থাৎ তোমরা যারা রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো এস করবে হলে এখানে নো অপশানে ক্লিক করবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের একটা অপশান দিয়ে রয়েছে এখানে বলা হচ্ছে তোমরা যদি উইডো উমেন হয়ে থাকো কিংবা ডিভোর্স ওমেন হয়ে থাকো তোমরা কিন্তু এখানে ইয়েস করবে না হলে এখানে নো অপশানে ক্লিক করবে তারপর তোমাদের নেক্সট রয়েছে আর ইউ এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা ইয়েস করবে না হলে নো অপশানে ক্লিক করবে তারপর রয়েছে আর ইউ ডিসেবেল এক্স সার্ভিস ম্যান ডিসেবেল এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে না হলে নো অপশানে ক্লিক করবে তারপর তোমরা নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে তোমরা যদি ডিপেন্ডেড অফ সার্ভিস ম্যান কিল ইন এক্স অর্থাৎ তোমরা যদি কোনো ম্যানের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকো সে যদি কোনো যুদ্ধক্ষেত্রে মারা গিয়ে থাকে অবশ্যই এখানে এস করবে না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে তারপর তোমরা নিচের দিকে আসবে এখানে বলা হচ্ছে আর ইউ অলরেডি ওয়ার্কিং ইন এস বি আই ইন দ্য ক্লারিক্যাল ক্যাড্রি তোমরা যদি অলরেডি এস বি আইতে ক্লারিক্যাল ক্যাটারিতে কাজ করছো অবশ্যই এস করবে নাহলে নো অপশানে ক্লিক করবে তার বলা হচ্ছে হ্যাভ ইউ আর্লে এমপ্লয়িড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড রিজাইন ফ্রম দ্য ব্যাঙ্ক হোয়াইল ইন ক্লারিক্যাল ক্যাডারি অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডারিতে কাজ করা কারণে তোমরা যদি রিজাইন করে থাকো ইউজ করবে না হলে নো অপশানে ক্লিক করবে সবাই তারপরে বলা হচ্ছে ডিউ হ্যাভ রেকর্ড অফ ডিফল্ট ইন রিপেমেন্ট অব লোন তোমাদের যদি লোন কোনো নেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা ইয়েস করবে হলে নো অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে তোমাদের নামে যদি কোন রকম রিপোর্ট কিংবা এখানে তোমাদের যদি কোন রকম কেস চলে থাকে ইয়েস করবে নাহলে নো অপশানে সবাই ক্লিক করবে তারপরে তোমাদের বলা হচ্ছে স্টেট ইউটি হুইজ প্রিলিমিনারি এক্সামিনেশান সেন্টার বিলং অর্থাৎ তোমরা কোন স্টেটের আন্ডারে এখানে প্রিলি এক্সাম দিতে চাও অবশ্যই তোমাদের তোমাদের নিজের স্টেটের নামটা কিন্তু এখানে সিলেকশান করতে হবে তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে সেন্টার অফ প্রিলি এক্সামিনেশান অর্থাৎ তোমাদের কিন্তু এক্সামিনেশান সেন্টারের নামটা চুজ করতে হবে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে এবং ওই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ হুগলি হাওড়া কল্যাণী গ্রেদার কলকাতা এবং শিলিগুড় রয়েছে আসানসোল রয়েছে দুর্গাপুর রয়েছে তোমরা যে এক্সামিনেশান সেন্টার চাও অবশ্যই তোমরা কিন্তু ওইটা সিলেক্ট করে নেবে ওকে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে স্টেট ইউটি হুইজ এক্সামিনেশন সেন্টার অর্থাৎ তোমরা তোমরা কোন স্টেটের স্টেটের আন্ডারে দিতে চাইছো অবশ্যই তোমাদের ওই নামটা সিলেক্ট করতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করছো অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল করে নেবে তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে সেন্টার অফ মেন্স এক্সামিনেশন এখানে কিন্তু তোমাদের মেন্স এক্সাম সেন্টারে কিন্তু নামটা এখানে সিলেকশন করতে হবে তারপর তোমরা নিচে দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আই ইন্টেন টু ব্রিং দ্য ফলোইং আইডি হোয়েন অ্যাপেয়ারিং দ্য এক্সামিন আই কনফৰ্ম মাই নেমছ অন দিছ আই ডি এণ্ড দিছ এপ্লিকেশ্যন এক্সেক্টলি মেচ অর্থাৎ তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে ম্যাচ করে একটা যে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে হয় তোমরা আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যাবে অবশ্যই এখানে তোমরা চেকমাক করবে চেকমাক করার সঙ্গে সঙ্গে ওই ডকুমেন্টস তোমাদের সেড করতে হবে কোন ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে চাও পরীক্ষার হলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাসপোর্ট রয়েছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে ভোটার কার্ডস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক পাসবুক রয়েছে আইডেন্টি কার্ড ইস্যুর বাইদ্য স্কুল কিংবা কলেজ রয়েছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা নিয়ে যেতে পারো তোমরা যে কোনো একটা ডকুমেন্টস চুজ করবে ডকুমেন্ট চুজ করার পর দেখতে পাচ্ছ ওই ডকুমেন্টসের নাম্বারটা এখানে তোমাদের লিখতে হবে অর্থাৎ তোমরা যদি আধার কার্ড এন্টার করে থাকো আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবে এবং তারপর দেখতে পাচ্ছ সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যার এখানে বলা হচ্ছে কাইন্ডলি ইন্ডিকেট মিডিয়াম অফ পেপার ইন প্রিলিমিনারি এক্সামিনেশন ও মেন্স এক্সামিনেশান অর্থাৎ তোমরা প্রিলি এক্সাম ও মেন্স এক্সাম কোন ভাষায় দিতে চাইছো অবশ্যই তোমাদের কিন্তু ওই ভাষাটা এখানে সিলেক্ট করতে হবে তোমরা কিন্তু অবশ্যই যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই তোমরা কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি এই নিচেটা সিলেক্ট করবে অর্থাৎ ইংলিশটা শুধুমাত্র ইংলিশে আসবে আর না হলে সমস্ত কিছু বাংলাতে কিন্তু তোমরা কিন্তু এখানে প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে ওকে তারপর তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ থেকে তোমাদের ডেট অফ বার্থ এন্টার করতে হবে ডেট অফ বার্থ এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে এক চার দু হাজার তেইশ তারিখ অনুযায়ী তোমাদের কত বছর কত মাস বয়স এখানে কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে তারপর তোমরা এখানে জেন্ডার চুজ করবে তোমরা ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করছো তারপর তোমাদের রয়েছে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার অর্থাৎ তোমরা যমজ ভাই বোন হইতে গেলে ইউজ করবে না হলে নো অপশানে ক্লিক করবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস যেখানে তোমরা আনমেরিড না মেরেট এখানে সিলেকশান করবে তারপর রয়েছে ফাদার্স ফার্স্ট নেমের জায়গায় তোমাদের বাবার প্রথম নামটা এন্টার করবে ফাদার্স লাস্ট নেমের জায়গায় বাবার লাস্ট নেমটা এন্টার করবে এবং একইভাবে মায়ের নামটা এন্টার করবে এবং তারপর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স যেখানে অ্যাড্রেস লাইন ওয়ান যেখানে দেখতে পাও তোমাদের কিন্তু অ্যাড্রেস লিখতে হবে কি তোমাদের গ্রামের নাম ও পোস্ট অফিসের নাম লিখতে পারো তারপর দেখতে পাচ্ছো এখানে তোমাদের কিন্তু অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি এটা দিতে পারো নাও দিতে পারো তারপর তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের জায়গায় তোমার কিন্তু জেলার নামটা লিখবে এবং তারপরে স্টেটের জায়গায় কিন্তু তোমাদের স্টেটটা চুজ করতে হবে কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছো তারপর রয়েছে পিনকোড পিনকোডটা এন্টার করবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে এখানে বলা হচ্ছে সেম অ্যাচ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয়ে থাকলে এখানে চেকমা করার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তারপর তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে যেহেতু এখানে এসি সিলেক্ট করে রেখেছি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু অবশ্যই এখানে সাতশো পঞ্চাশ টাকা পিস পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে ওকে এবং এখানে সমস্ত কিছু ফিল করার পর তোমার নিচে নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ ভ্যালিডেট ওর ডিটেলস এখানে ক্লিক করবে এবার এখানে ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ভেরিফাইড সাকসেসফুলি দেখাবে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এবার তোমাদের সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে এবার এখানে যেহেতু গ্রাজুয়েশান যোগ্যতায় অ্যাপ্লিকেশানটা নেওয়া হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু গ্রাজুয়েশান ডিগ্রিটা প্রথমে অ্যাড করতে হবে প্রথম দেখতে পাচ্ছ অ্যাপিয়ার কিংবা পাস্ট এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে এবং তারপর দেখতে বসো নেক্সট তোমাদের রয়েছে ডিগ্রি অথবা সাবদের অথবা স্ট্রিম অর্থাৎ তোমরা গ্রাজুয়েশনটা কোন সাবদের কিংবা কোন স্ট্রিম থেকে করেছো অবশ্যই তোমাদের সিলেক্ট করতে হবে তারপর রয়েছে নেম অফ কলেজ কিংবা ইউনিভার্সিটি তোমাদের ইউনিভার্সিটির নাম কিংবা কলেজের নামটা এন্টার করতে পারো তারপর রয়েছে ডেট অফ পাসিং অর্থাৎ তোমরা কত সালে গ্রাজুয়েশানটা পাস করেছ অবশ্যই তোমাদের এখানে ওই ডেটটা কিন্তু মেনশন করতে হবে তারপর রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ তোমরা কত পার্সেন্টেজ এখানে গ্রাজুয়েশান ডিগ্রিটা পাস করেছো অবশ্যই তোমাদের ওই নাম্বারটা এন্টার করতে হবে তারপর রয়েছে ক্লাস কিংবা গ্রেড অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তোমরা ফার্স্ট ক্লাসে পাস করেছো নাকি সেকেন্ড ক্লাসে আর না হলে তোমরা কিন্তু এখানে পাস সিলেক্ট করতে পারো যদি তোমরা পাস করে থাকো ওকে তারপর তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকি এস করবে না হলে এখানে সিম্পলভাবে তোমরা এখানে নো অপশানে ক্লিক করে দেবে এবং তারপর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে বলা হচ্ছে ওয়েদার ডিসরিয়াস অফ টেকিং প্রি এক্সাম ট্রেনিং অর্থাৎ তোমরা যারা প্রি এক্সাম ট্রেনিং নিতে যাও অবশ্যই তোমরা কিন্তু এস করবে না হলে এখানে নো অপশানে ক্লিক করে দেবে তারপর তোমাদের নিচে দিকে আসতে হবে এখানে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে প্রথম কিন্তু একটা ডেফল্ট হিসাবে বেঙ্গলি কিন্তু রয়েছে এখানে তোমরা কি করবে রিড রাইড এবং স্পিক এটা কিন্তু এই তিনটে কিন্তু তোমরা মাপ করে নি এই ভাষাটা বাদে আর কোন ভাষাটা রিড করতে পারো অর্থাৎ তোমরা পড়তে পারো রাইট অর্থাৎ লিখতে পারো এবং স্পিক মানে কথা বলতে পারো এখানে কিন্তু তোমরা ওই ভাষাগুলো অ্যাড করতে পারো ওকে এবং তারপর তোমাদের কিন্তু এখানে ভ্যালিডের অপশানে ক্লিক করতে হবে ভ্যালিডের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভেরিফাইড সাকসেসফুলি দেখাবে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এবার নেক্সট প্রিভিউ পেজ ওপেন হবে যেখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান শো করবে এখানে কি করবে তোমরা সমস্ত কিছু ইনফরমেশান ভালোভাবে মিলিয়ে নেবে ভালোভাবে মেলানোর পর তোমরা নিচের দিকে আসবে এবার নিচের দিকে আসার পর এখানে দেখতে পাও তোমাদের কিন্তু তিনটি তোমরা কি করবে সবাই প্রথম দুটো ঘরে কিন্তু চেকমাপ করবে এবার তৃতীয় ঘরটা কি দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে দে আর ইজ এ চেঞ্জ ইন মাই নেম আই উইল ব্রিং এ ডকুমেন্টারি প্রুফ ফর দ্য টাইম অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের যদি কোনো ডকুমেন্টসের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মের নাম ম্যাচ হয়ে থাকে তোমরা যদি কোন কোনোরকম নামের পরিবর্তন করে থাকো অবশ্যই তোমাদের ওই ম্যাচ করা ডকুমেন্টস কিন্তু এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে তার জন্য কিন্তু তোমাদের এখানে চেকমার্ক করতে হবে যদি তোমাদের নামের নাম ম্যাচ থাকে আর না হলে তোমরা সবাই কী করবে এখানে উপরের দুটো ঘরে কিন্তু এখানে চেকমাক করবে চেকমাক করার পর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে এবার কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস এখানে প্রথম দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে লেফট থাম ইমপ্রেশন অর্থাৎ বাম হাতের বুড়ো আঙুলের কিন্তু ছাপটা তোমাদের স্ক্যান করে এখানে চুজ পালিয়ে ক্লিক করে আপলোড করতে হবে তারপর রয়েছে হ্যান্ড রিটিং ডিক্লারেশান তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে একটা কাগজে সাদা কাগজে এবং এইটা স্ক্যান করে কিন্তু তোমাদের আপলোড করতে হবে যেখানে তোমাদের প্রথমে তোমাদের নামটা বসাতে হবে এবং তারপর তোমাদের ক্যাপচার কোডটা এন্টার করে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে কিন্তু বেরিয়ে পড়বে এবার তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট কিংবা তোমরা যারা আনডিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু পেমেন্টটা করার পর এই পেজটা বেরোবে পেমেন্টটা করার পর কিন্তু এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা বেরোবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমরা ডাইরেক্ট প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু কাজে রাখতে পারো পরবর্তীকালে একটা কাজে লাগবে আশা করি তোমাদের বলতে পারলাম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যেখানে যে ট্রাক পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট হয়েছে এখানে তোমরা অনলাইনে আবেদন স্টেপ বাই স্টেপ কীভাবে করতে পারো দেখিয়ে দিলাম যদি তোমাদের অনলাইন ফর্ম ফিল কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে